السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فاكملوا العدة شعبان 30 মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াতের জন্য দিক নির্দেশনার জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন আমাদেরকে কোরআনে কারীমের ব্যাখ্যা দানের জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে নবী করে প্রেরণ করেছেন সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে বিবেক দান করেছেন জ্ঞান বুদ্ধি দান করেছেন ইলম হাসিল করার ক্ষমতাও দান করেছেন ভালো মন্দ হক না হক সত্য অসত্য বা ভুল সঠিকের মাঝে পার্থক্যেরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দান করেছেন দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে প্রেরণ করেছেন যাতে করে সারা বিশ্বের মানুষ একমাত্র তার আনুগত্য করে একমাত্র তার অনুসরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক নাযিলকৃত জীবন বিধানের ওপর কায়েম থাকতে পারবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে মঙ্গলবারের আলোচনা অন্য অন্য দিনে যেভাবে বক্তব্য হয় তার থেকে একটু ব্যতিক্রম ভাবে আলোচনা হবে যেমন শুক্রবারের দিনে যেসব ভাইরা আসেন শুক্রবারের দার্স হয় কিতাব থেকে বা ইলমি আলোচনা হয় মাসলা মাসাইল সম্পর্কে আকীদা সম্পর্কে সেইভাবে আজকে খানিকটা আলোচনা হবে সাধারণ বক্তব্য না হয়ে আলোচনা হবে একটু ইলমি আলোচনা বিশেষ একটি মাসলা নিয়ে যে মাসলা নিয়ে অনেকে অনেক কথা না বুঝেও বলে থাকেন বরং আমার কাছে বেশ কিছু ভাইরা এতদূর পর্যন্ত খবর পৌঁছেছেন যে বাংলাদেশে একে অপরকে ইসলাম থেকে খারিজ করা করে শুরু করেছে শুধু একটি মাসলা নিয়ে আর সেটি হচ্ছে যে এই রমজানের পরে ঈদ করা রমজানের পরে ঈদ করা বাংলাদেশে তিন দিনে ঈদ হয়েছে কিছু লোকেরা যারা ঈদ করেছে সৌদি আরবের সাথে আর কিছু লোকেরা ঈদ করেছে তার পরের দিনে 29 রমজান করে কারণ সৌদি আরব থেকে দুই দিন পরে রোজা শুরু করা হয়েছে সুতরাং একদিন পরে যদি ঈদ করে তাহলে তাদের রমজান 29 হয়েছে তাই না আবার কিছু লোকেরা ঈদ করেছে দুই দিন পরে 30 রোজা পুরা করার পরে মানে সৌদি আরবের ঈদের দুই দিন পরে জনসাধারণের মাঝে এই রকমের সংশয় তৈরি হওয়া স্বাভাবিক যে এই আবার কেমন কথা হইল কেউ দুদিন আগে ঈদ করে ফেললো কেউ একদিন তারপরে কেউ দুই দিন পরে এইভাবে কেমন করে ঈদ হলো তো এ সম্পর্কে শরীয়তের সঠিক মাসলা জানা প্রয়োজন এই ইখতিলাফ কোনো নতুন নয় আলামাদের ইখতিলাফ নতুন নয় খুব পুরাতন যুগ থেকে ইখতিলাফ চলে আসছে মতানৈক্য চলে আসছে এ সম্পর্কে প্রথম বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে মানুষের মতানৈক্য হলে ইখতিলাফ হলে দ্বন্দ্ব হলে মাসলা মাসাইল নিয়ে হোক আর দুনিয়ার ব্যাপারেই হোক যে কোনো ব্যাপারে হোক যদি কোনো ইখতিলাফ হয় মতানৈক্য হয় তাহলে আল্লাহ এবং রসুলের কাছ থেকে ফয়সালা নিতে হবে فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول যদি তোমাদের ইখতিলাফ মতানৈক্য হয় ফিশাইয়েন কোন বিষয় নিয়ে যে কোনো ব্যাপারে ফিশাই যে কোনো ব্যাপারে দিনের ব্যাপার হোক আর দুনিয়ার ব্যাপার হোক ফরুদ্দুহু ইলা আল্লাহি রাসূল তাহলে তা ফিরিয়ে দাও আল্লাহ এবং রাসূলের নিকটে আল্লাহর কাছ থেকে ফয়সালা নাও অর্থাৎ কোরআনে কারীম থেকে ফয়সালা নাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফয়সালা নাও আল্লাহর কিতাব থেকে ফয়সালা খুঁজতে হবে যে কোরআনের বিচার কি কোরআনে ফয়সালা কি কোরআনে কি মীমাংসা রয়েছে এই সমস্যার সমাধান রয়েছে ওয়ার রাসূল আর রাসূলের কাছ থেকে ফয়সালা নাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতে ছিলেন যে বদ্ধশায় ছিলেন সাহাবায়ে কেরাম সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্যা নিয়ে যেতেন
দুনিয়ার ব্যাপারে কোনো গন্ডগোল হলে, ইখতিলাফ হলে আমাদের মাঝে এরকম মতানৈক্য হয়েছে, ইখতিলাফ হয়েছে, তার সমাধান বিচার সালিস করে মীমাংসা করে দেওয়া। ধর্মীয় ব্যাপারে, দিনী মাতলা মাসাইলের ব্যাপারে যদি মতানৈক্য হয়েছে, তাহলে সেই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্যার সমাধানের জন্য গিয়েছেন সাহাবায়ে কেরামরা। নবী করিম সাল্লামের ইন্তেকালের পরে তার কাছে তার যাওয়া সম্ভব নয়। কেউ যদি বলে যে আল্লাহর রসুলের কাছে ফিরে যেতে হবে, তো রসুলের কবরের কাছে গিয়ে যদি সারা জীবন ধরে দরখাস্ত করতে থাকে যে ইয়া রাসূল আল্লাহ আমাদের মীমাংসা করে দেন, আসবে মীমাংসা? হ্যাঁ, আসবে না। বিদাতীদের কথা যে নিজের কথা কবরে গিয়ে নবীর কবরের কাছে অথবা ওলিদের কবরের কাছে গিয়ে পৌঁছানো, হ্যাঁ যে আমি এই মুসিবতে আছি, তো আমাদের এই সমস্যা আছে, তো আমাদের এই সমস্যার সমাধান করে দেন, এগুলি শিরকি কথা। মৃত ব্যক্তিকে ডাকা, মৃত ব্যক্তির কাছে কোনো আওয়াজ পৌঁছানো, কথা পৌঁছানোর মন মানসিকতা রাখা যে আমাদের কথা পৌঁছে তারা শোনেন। আল্লাহ কোরআন বলছেন, অমা আনতা বিমুসমাইন মান ফিল কবুর, যিনি কবরে চলে গেছেন তাকে তোমরা শোনাতে পারবে না। স্পষ্ট কোরআনের আয়াত, অমা আনতা বিমুসমাইন মান ফিল কবুর, যিনি কবরে চলে গেছেন, যাকে দফন করে দেওয়া হয়েছে, ইন্তেকাল করেছেন, অমা আনতা বিমুসমে, তাকে তুমি শোনাতে পারবে না, তোমার কথা শুনবে না। সুতরাং মৃত ব্যক্তি কারো কথা শোনে না। তাহলে ফয়সালা নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তার ইন্তেকালের পরে, অর্থাৎ তার হাদিস থেকে, সুন্নাত থেকে, কোরআনে কি আছে। যদি কোরআনে সমস্যা সমাধান না পায়, তো নবী করিম সাল্লামের হাদিস থেকে ফয়সালা নিতে হবে। এ সম্পর্কে যে বিষয়টি, বিষয়টি হচ্ছে এই যে চাঁদ যদি কোনো জায়গায় দেখা যায়, তাহলে সে সম্পর্কে সারা বিশ্বের মুসলিমদের ভূমিকা কি। বিশ্বের যে কোনো জায়গায় দেখা গেলে সারা বিশ্বের মুসলিমরা যদি খবর পৌঁছে যায়, খবর না পৌঁছে তাহলে পৌঁছেনি। যেমন আগের যুগে ছিল যে হয়তো 10 কিলোমিটার দূরে খবর পৌঁছেনি, পৌঁছাবার ব্যবস্থা ছিল না। 10 কিলোমিটার রাতারাতি কে হেঁটে যাবে অন্ধকারে? সকাল হয়ে গেছে, দিন হয়ে গেছে, হয়তো দিনে দুপুরে 12টায় বা 1টায় একটু খবর পৌঁছিল যে হ্যাঁ ওই গ্রামের লোকেরা চাঁদ দেখেছে, আর তারা তো রোজা রেখেছে, আরে আমরা তো চাঁদই দেখিনি। তাহলে 5-10 কিলোমিটারের মধ্যে এক গ্রামে হয়তো রোজা, আর এক গ্রামে রোজা নেই, এটা হয়তো আগে। কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর, কমিউনিকেশন, টেলিফোন, মোবাইল, ইন্টারনেট থেকে শুরু করে প্রচার মাধ্যম, রেডিও, টিভি ইত্যাদি, সারা বিশ্বে একটি খবর সাথে সাথে পৌঁছে যাচ্ছে। কোনো একটি অ্যাক্সিডেন্ট হোক, আর কোনো ব্যাপার হোক, সাথে সাথে সারা বিশ্বে খবর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ওই রকমই চাঁদ দেখার একটি খবর সাথে সাথে দিয়ে দিলে সারা বিশ্বের মুসলিমরা জানতে পারবে যে অমুক দেশে, অমুক গ্রামে, অমুক জায়গায় চাঁদ দেখা গেছে। সহজ কিনা? খুব সহজ হয়ে গেছে আজকাল। তো বিষয়টি হচ্ছে যে চাঁদ দেখা সম্পর্কে সঠিক মশলা কি, যে চাঁদ প্রত্যেক দেশের লোককে দেখতে হবে, না কোন এক দেশের লোক দেখলেই হবে, না এ ব্যাপারে কোনটি ঠিক, সারা বিশ্বের কোন দুজন মুসলিম, একজন মুসলিম দেখলে হয়ে যায়, আর না প্রত্যেক দেশের মুসলিমকে দেখতে হবে, আবার দেশ যদি পাশাপাশি দেশ থাকে তাহলে এক অন্য দেশ হইলেও এক দেশ লোক অন্য দেশের লোকের দেখা মানবে না, মানবে না? বর্ডারের লোক, খোবারের লোক দেখলো, কিন্তু বাহারাইনের লোক দেখলো না, বর্ডারের লোক কিনা? হ্যাঁ, কুয়েতের লোক দেখলো, খাবজির লোক দেখলো না, সৌদি আরবের লোক দেখলো না, তাহলে খাবজির লোক কুয়েতের কথা মানবে না? অথচ 30-40 কিলোমিটার রাস্তা, তাই না? আপনার নিজের দেশের নিয়ে নেন, যেখানে বর্ডার একবারে বর্ডারের কিনারে লাগা, চাপাই নবাবগঞ্জ রাজশাহীর লোক দেখলো, মালদা মুর্শিদাবাদের লোক দেখলো না, অথবা মালদা মুর্শিদাবাদের লোক দেখলো, চাপাই নবাবগঞ্জের লোক দেখলো না, অথচ মাত্র 2-3 কিলোমিটারও নাই। হ্যাঁ, শেষ গ্রামের লোক যদি দেখে বর্ডারে, তাহলে 1-2 কিলোমিটার দূর, তাহলে এই 1 কিলোমিটারের পার ব্যবধানে এই গ্রামের লোক রোজা রেখেছে, আর সামনে গ্রামে বর্ডার পাশ করে গেল, সেজন্য এই রোজা রাখলো না, এরকম কি হবে না কি হবে, এই সমস্যার সমাধান কি? এই ব্যাপারে ইখতিলাফ অনেক খুব পুরনো, ওলামায়ে কিরামদের, ফোকাহাদের ইখতিলাফ খুব পুরনো, এবং কয়েকটি মত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ফয়সালা দেখতে হবে। আর সবাই চেষ্টা করেছে নবী সাল্লামের হাদিস থেকে দলিল পেশ করার, কেউ নিজের পক্ষ থেকে বলেনি, কিন্তু বুঝতে গিয়ে ইজতিহাদের হয়তো কারো ভুল হইতে পারে, কারোটি বেশি ঠিক, কারোটি ভুল হয়তো, কিন্তু সবাই চেষ্টা করেছে যে আমরা নবীর কথা মানার চেষ্টা করছি, আমরা নবীর কথা মানার চেষ্টা করছি। নবী করিম সাল্লামের কথা তাহলে কি, হাদিস কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি আম কায়দা বা মূলনীতি, সুমুলে রুইয়াতেহি ও আফতেরুলে রুইয়াতেহি, তোমরা চাঁদ দেখে রোজা ধরো, রোজা রাখো, রাখা আরম্ভ করো। ও আফতেরুলে রুইয়াতেহি, আর চাঁদ দেখে বা চাঁদ দেখার প্রমাণ হয়ে কি করো, ইফতার করো, মানে রোজা ছাড়ো, ঈদ করো।
ঈদুল ফিতর করো। ফাইন গুম্মা আলাইকুম, যদি আকাশ মেঘলা থাকে আর রমজানে রোজা শুরু করতে যাচ্ছ তাহলে ফাকমেলুল ইদ্দাতা শাবান সালাসিন, তাহলে শাবানকে ত্রিশ পুরা করে নাও। এইরকমই রমজান মাসের ২৯ তারিখের পরে আকাশে যদি মেঘ থাকে আর চাঁদ যদি না দেখতে পাওয়া যায় তাহলে ফাকমেলুল ইদ্দাতা রমজান সালাসিন, তাহলে ৩০ রমজান পুরো করে নাও। তারপর ৩০ রমজান যখন পুরা হয়ে গেছে আর ৩১ হবে না, সুতরাং তারপর ঈদ করো। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই ক্ষেত্রে ওলামায়ে কেরামদের চারটি মত আছে, মতগুলি শোনায় এবং তাদের দলিল শোনায়, এবং তার মধ্যে সবচাইতে সঠিক কোনটি তাও ইনশাল্লাহ বলার চেষ্টা করো। প্রথম মত হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বাল আর ইমাম আবু হানিফার, চার ইমামের দুই ইমামের মত, অর্থাৎ হানাফি মজহাবের লোকদের ইমাম ইমাম আবু হানিফা, হাম্বলি মজহাবের ইমাম এবং সবার ইমাম তারা ওলামায়ে কেরাম, কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে নয়, তাদের ভুল হইতে পারে, পার্থক্য আমাদের মধ্যে আর অন্ধ মুকাল্লিদ অন্ধ ভক্তদের মাঝে। যে অন্ধ ভক্তরা মনে করে আমাদের ইমাম সাহেব বলেছেন মানে ওহির মতো নবীর মতো কথা, আর যারা অন্ধ ভক্ত নয় আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি কিন্তু রসুলের পর্যায়ে পৌঁছাই না তাদেরকে, তারা আমরা বলি আমাদের ওলামা তারা আমাদের ইমাম, কিন্তু তাদের দ্বারা ভুল হইতে পারে, তাদের ইজতিহাদি ভুল হইতে পারে, যদিও তাদের সৎ নিয়ত থাকলেও ভুল হতে পারে, কারণ নবী করিম সাল্লামের দিন একটি, নিয়ে আসা দিন একটি, তাহলে চারটি পাঁচটি যদি মত হয় তো সবগুলি যে একেবারে ঠিক সেন্ট পার্সেন্ট তা তো নয়, তাহলে ভুল হইতে পারে। আর তাদের কাছে কোন ওয়াহী আসেনি, জিব্রাইল আসেনি, আকাশের খবর আসেনি, সুতরাং তাদের দ্বারা ভুল হওয়া স্বাভাবিক। নবী করিম সাল্লামের কাছে ওয়াহী আসতো তাই তার ভুল হইতো না, তার কাছে ওয়াহী আসতো, ওয়াহী ভিত্তিক কথা বলতেন তাই তার ভুল হইতো না। এই হাদিস সুমুল রুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো, এই হাদিস। এ সম্পর্কে প্রথম মত হচ্ছে ইমাম আবু হানিফা এবং ইমামে আহমদ রহমতুল্লাহ আলিহিম, তারা বলছেন যে ওয়াইজা রাআহু আহলু বালাদিন লাযিমা আন-নাস কুল্লুহুম সাওম, যদি কোন দেশের লোক, বিশ্বের কোন শহরের লোক, কোন শহরের লোক যদি মুসলিম চাঁদ দেখে তাহলে সারা বিশ্বের মুসলিমদেরকে রোজা রাখতে হবে, খবর পৌঁছিতে হবে, খবর না পৌঁছলে তার উপায় নেই। আর যেমন বললাম আজকাল খবর পৌঁছা সহজ, যার যার ঘরে খবর পৌঁছে গেছে তাহলে কোন মুসলিম দেশের মুসলিম শহরের লোক যদি চাঁদ দেখে নেই তাহলে সারা বিশ্বের মুসলিমদের জন্য রোজা রাখতে হবে, তাদেরকে রোজা রাখতে হবে। এ হচ্ছে ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ রহমতুল্লাহ এর মত। তাদের দলিল, তারা যে কথাটি বললেন তাহলে এর একটি উদাহরণ দিই। বাংলাদেশের একজন বিশ্বস্ত মুসলিম, ইমানদার মুসলিম হইতে হবে। প্রথম কথা, অমুসলিমদের চাঁদ দেখার কথা গ্রহণযোগ্য নয়। দুই নম্বর কথা, মুসলিম কিন্তু ফাসিক, কাবিরা গুনাহ করে, এই রকম লোকের চাঁদ দেখার খবর গ্রহণযোগ্য নয় শরীয়তে, এই মাসালা জেনে রাখতে হবে। মুসলিম ইমানদার হইতে হবে, অর্থাৎ কাবিরা গুনাহ যাতে করে তার দ্বারা স্পষ্ট না হয়। আমাদের জানা নেই, বা যারা ওই তার খবরটিকে তদন্ত করেছেন তারা জানে না যে লোকটি কাবিরা গুনাহ করে। যদি জানা থাকে যে লোকটি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে কাবিরা গুনাহ, লোকটি মদ খায়, লোকটি নামাজ পড়ে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, ফজর নামাজ পড়ে না, জানা আছে লোকজন, হ্যাঁ এই লোক জাকাত দেয় না, ইত্যাদি ইত্যাদি, এই লোক চুরি করে, যে কোনো কাবিরা গুনাহার সাথে সম্পর্ক, যে কোনো কাবিরা গুনাহা করে এমন লোক যদি বলে যে চাঁদ দেখেছি তাহলে তার কথা গ্রহণযোগ্য নয়। এমন মুসলিম হইতে হবে যাকে আদেল, অর্থাৎ ধার্মিক ইমানদার হইতে হবে। ধার্মিক মানে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সাগিরা গুনাহ ছোটখাটো গুনাহ হইতে পারে, ছোটখাটো ভুল হইতে পারে, ছোট ভুল থেকে মুক্ত লোক পাওয়া মুশকিল, কিন্তু কাবিরা গুনাহ করবে আর তার খবর সে এসে বলে চাঁদ দেখেছে, তুমি মিথ্যা হতে বলতে পারে। বিশেষ করে যদি কোনো দেশে বকশিস করার আশা থাকে, যে চাঁদ দেখার খবর দিলে একটা ভালো প্রাইজ পাওয়া যাবে সরকারের কাছে, তাহলে তো মিথ্যুক লোক তো আগে এসে বলবে আমি চাঁদ দেখেছি, তাই না? সুতরাং কোনো ফাঁসে, আর যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আমার পাঁচ অক্ত নামাজই পড়ে না, সেই এই ব্যাপারে কেমন করে বিশ্বাস করবেন যে ভয় করে আর সে মানুষকে ধোকা দিবে না? ধোকা দিতে পারে, মিথ্যে বলে তো পারে চাঁদ দেখেছি আমি। সেটা যেই ব্যক্তি নামাজি নয়, যেই ব্যক্তি রোজা ঠিকভাবে রাখে না, যেই ব্যক্তি জাকাত দেয় না ঠিকভাবে, যেই ব্যক্তি ইমানদার না, যেই ব্যক্তি মদ খেতে পারে, সে মিথ্যা বলতে পারে মদ খেয়েছো, জানো আমি খাইনি, ঠিক কিনা? তো যেই ব্যক্তি কাবিরা গুনাহ করতে পারে সে যদি আসামের কাঠ গড়ায় দাঁড়ায় তাহলে মিথ্যা কথা বলবে সে। সুতরাং এইরকম লোক চাঁদ দেখার ক্ষেত্রে মিথ্যা বলতে পারে, আল্লাহর ভয় তার অন্তরে নেই অথবা কম আছে, সুতরাং তার কথা গ্রহণযোগ্য নাই। যে কোনো ব্যক্তি খবর দিতে আসলে দেখতে হবে সেই লোকটি পাঁচ অক্ত নামাজি কিনা, সেই লোকটি স্পষ্ট কোনো গুনাহ সাথে জড়িত নয় তো বড় গুনাহ সাথে, সুদখোর ঘুষখোর, খবর দিয়েছে আমি চাঁদ দেখেছি, না গ্রহণযোগ্য নয়। তাদের দলিল, তারা বলছেন যে কোনো
শহরের মুসলিম যদি চান দেখে সারা বিশ্বের মানুষ আমল করবে ওর উপর। তাদের দলিল সুমুলের উইয়াতে এই হাদিস, এই হাদিস কি তারা দলিল পেশ করেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। এই হুকুমটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাই না? কাকে এই হুকুমটি আদেশটি করেছেন? হ্যাঁ, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, বোঝার চেষ্টা করেন কাকে আদেশটি করেছেন। হ্যাঁ, সারা পৃথিবীর সমস্ত মুসলিমকে, না প্রত্যেক ব্যক্তিকে। এমনটা নয় যে প্রত্যেক ব্যক্তিকে চাঁদ দেখে দেখে রোজা রাখতে হবে, তাই তো নয়? যদি তাই হতো তাহলে কয়জন লোক আমরা চাঁদ দেখি? তাহলে প্রত্যেক ব্যক্তিকে বলা হয়নি, মুসলিম উম্মাকে জাতি হিসাবে আদেশ করা হয়েছে যে মুসলিম জাতি তোমরা চাঁদ দেখে রোজা রাখো। মানে মুসলিম জাতির যদি একজন দুজন কেউ চাঁদ দেখে তাহলে তোমরা রোজা রাখো, ঠিক না? তাহলে সারা বিশ্বের মুসলিমকে এই সম্বোধন হয়েছে, যখন সারা বিশ্বের মুসলিমকে সম্বোধন হয়েছে। উদাহরণস্বরূপ বাংলাদেশের মুসলিম চাঁদ দেখলো, ধার্মিক মুসলিম চাঁদ দেখলো, খবর পৌঁছে গেল সাথে সাথে সৌদি আরব, খবর পৌঁছে গেল সাথে সাথে পাকিস্তান, খবর পৌঁছে গেল সাথে সাথে সেই রাতেই আপনার ভারতে, তাহলে সারা বিশ্বের মুসলিমকে রোজা রাখতে হয়। এটি হচ্ছে ইমাম আবু হানিফা মাহমুদের মত। তাই তারা বলছেন ওয়াইজা রাহু আহলু বালাদিন, যে কোনো শহরের মানুষ যদি চাঁদ দেখে নেই, লাজিমান নাসা কুল্লুহুম, সমস্ত মানুষকে রোজা রাখতে হবে সোম। তাহলে এই মাসলার উপরে আমল করে এক শ্রেণীর লোকেরা, কেন বাংলাদেশে কোনোদিন প্রথমে চাঁদ দেখা যান? চাঁদ দেখা যায় প্রথমে সারা বিশ্বে কোথায়? সৌদি আরবে। সৌদি আরবে আগে ঘোষণা হয় চাঁদ দেখা, সৌদি আরবে যখন চাঁদ দেখার ঘোষণা হয় তখন একদল আছে বাংলাদেশে এই ফতোয়ার উপর আমলকারী, ইমাম আবু হানিফার এই মতের ওপর বা ইমাম আহমদ বিন হাম্বালের এই মতের ওপর, তারা বলছে যে চাঁদ দেখা গেছে, খালাস, খবর পেয়ে গেছি চাঁদ দেখা, সৌদি আরব রোজা শুরু হয়েছে, আমরা রোজা শুরু করব, সৌদি আরবের সাথে রোজা শুরু, সৌদি আরবের সাথে ঈদ, তাদের এই মতের ওপর ভিত্তি করে। আর এই সমস্যাটি বিশেষ করে উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তান, এই সমস্যা ঈদ করা নিয়ে আর রোজা শুরু করা নিয়ে, ইউরোপ আমেরিকায় সমস্যা নেই, ইউরোপ আমেরিকার লোকেরা খুব সহজ পথ ধরেছে, তারা তারা খবর পেয়ে গেল যে সৌদি আরবে রোজা শুরু হয়ে গেছে, সৌদি আরবের সাথে রোজা শুরু করে দিল, তারা খবর পেয়ে গেল সৌদি আরবে ঈদ কালকে হচ্ছে, ঈদ তারাও করে নিল, তারা সৌদি আরবকে ফলো করে, এবং যত দূতাবাস আছে সৌদি আরবে সবগুলি ওইভাবে ফলো করে তারা। ওরা যে কোনো দেশের দূতাবাস, বাংলাদেশে যে দূতাবাস আছে ঢাকায় সৌদি দূতাবাস, সেখানেও তারা রোজা শুরু করে দেয় তাদের দেশের সাথে। এই একটি মত, এই মতের দলিল যে সারা বিশ্বের মুসলিম উম্মাকে সম্বোধন করা হয়েছে, আর মুসলিম উম্মার কিছু লোক দেখে নিয়েছে আর আমাদের কাছে খবর পৌঁছে গেছে, তখন এর উপর আমল করবো। দ্বিতীয় যুক্তি তাদের যে এতে মুসলিমদের ঐক্য রয়েছে, ঐক্য যে মুসলিম আমরা ভাই ভাই, জাপানের মুসলিম দেখুক আর বাংলাদেশের মুসলিম দেখুক আর ভারতের দেখুক আর পাকিস্তানের, ইউরোপ আমেরিকার দেখুক, কানাডার দেখুক, সৌদি আরবে দেখুক, বাহরাইনে দেখুক, মুসলিম দেখেছে বিশ্বস্ত ধার্মিক মুসলিম, আমরা একসাথে একসাথে রোজা শুরু করবো, একসাথে ঈদ করব। এতে মুসলিমদের ঐক্য রয়েছে, এতে রয়েছে মুসলিমদের ইউনিটি, এতে বিচ্ছিন্নতার ঊর্ধ্বে মুসলিম জাতি হয়ে যায়, এবং এতে শত্রুরা হাসার সুযোগ পায় না। শক্তিশালী মুসলিমরা সবই এক, মুসলিমদের আওয়াজ এক, সারা বিশ্বে দেখে একসাথে তাদের আওয়াজ, একসাথে তাদের ঈদ, একসাথে তাদের রমজান। কিন্তু যখন আপোষে বিচ্ছিন্নতা দেখে, এই গ্রামের লোক রোজা রেখেছে, ওই গ্রামের রোজা রেখেনি, তখন অমুসলিমরা হাসে, দেখো 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 মুসলমানরা এরা ঈদ করছে আর ওই 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 ঈদ গায়ে, দেখো ঈদ গায়ে ঈদ ঈদ হলো না, কালকে ঈদ হবে। তখন যারা ইসলামের শত্রু তারা হাসার সুযোগ পায়, এই তাদের যুক্তি। দ্বিতীয় উক্তি হচ্ছে যে না, সারা বিশ্বের মুসলিম মানতে পারে না, কোন এক দেশে কোন এক শহরে দেখলে সারা বিশ্বের মুসলিম মানতে পারে না। তবে কি বলছে, লা ইয়াজিব ইল্লা আলা মান রাআহু, যে দেখবে সে রোজা রাখবে, ওয়া কানা ফি হুকমিহিম বি আন তাওয়াফাকাত মাতালিউল হিলাল, আর ওই সব লোকেরা যাদের সাথে চন্দ্র উদয় হওয়ার, চন্দ্র ওঠার আর চন্দ্র ডুবার যে সময় রয়েছে তার সাথে সম্পর্ক আছে, কাছাকাছি সময়ে চন্দ্র দেখা যায়, চন্দ্র বা সূর্য অস্ত হওয়া উদয় হওয়ার ক্ষেত্রে কাছাকাছি সময়ে হয়ে থাকে, তাহলে তারা মানবে। আর যারা খুব দূরত্ব রয়েছে, অনেক পার্থক্য, আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে সূর্য ওঠে, সৌদি আরবের সাথে বাংলাদেশের কত পার্থক্য, তিন ঘন্টার পার্থক্য, ভারতের সাথে আড়াই ঘন্টার পার্থক্য, অনেক পার্থক্য, তাই নেওয়া যাবে না। বরং ভারতের এক অংশে যে আসাম ত্রিপুরা যেগুলি বাংলাদেশের পূর্ব দিকে আছে, ত্রিপুরার সাথে কাশ্মীরের বম্বাইয়ের আপনার কেরালার এগুলো পক্ষ এক ঘন্টার পার্থক্য, তাহলে ত্রিপুরার লোক আসামের লোক বোম্বাইয়ের খবর না নেওয়া যাবে না, তাদের কথা না নেওয়া যাবে না, এক দেশ হলেও নেওয়া যাবে না, এক দেশ হলেও নেওয়া যাবে না, কারণ চন্দ্র ওঠা ডুবাতে অনেক পার্থক্য। তা
তাহলে তাদের নিকটে নেওয়া যাবে কতটুকু এই ক্ষেত্রে অনেক তারা আলোচনা গবেষণা তাহকিক করার পর বলেছেন যে বিশ মিনিট হতো, 15 থেকে 20 মিনিটের কম, 20 মিনিটের কম যদি পার্থক্য থাকে সূর্য উঠা ডুবাই চন্দ্র উঠা ডুবাই তাহলে নেওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে মোটামুটি বাংলাদেশের সব জায়গায় এক জায়গার খবর অন্য জায়গায় নেওয়া যাবে, তাই না? চিটাগাং থেকে রাজশাহীর কতটা পার্থক্য? হ্যাঁ, 10 মিনিট 12 মিনিট যাই হোক, এইরকম পার্থক্য, মানে 20 মিনিটের উপরে যাবে না। সুতরাং বাংলাদেশের এক কানাচে দেখা গেলে অন্য কানাচের লোকেরা তাদের খবরে রোজা রাখতে পারবে, কিন্তু ভারতে তা হবে না, এটি তাদের কথা। এর দলিল এই মতটি কি ইমাম তাইমি রহমতুল্লাহ আলাইহি খুব প্রাধান্য দিয়েছেন, বুঝছে, এটি শক্তিশালী মত। তারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুম, যেই ব্যক্তি রমজান মাস পাবে সে রোজা রাখবে। তাহলে যেই ব্যক্তি তার এলাকায় চাঁদই দেখতে পেল না, তার দেশে চাঁদ দেখতে পেল না, সেই ব্যক্তি রমজান মাসে পেল কি করে, রমজান মাসে হাজির হলো কি করে? ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুম। আর এই হাদিসটিকেও দলিল তারা বানিয়েছেন, যে হাদিসটি এর আগে বললাম, সুমুলে রুই আছে, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। দেশের কোন লোক চাঁদ দেখেনি, তাদের কথা হলো সারা বিশ্ব মুসলিম, দেশের কোন লোক চাঁদ দেখেনি, এলাকার লোক চাঁদই দেখেনি। যখন অন্য দেশে চাঁদ দেখা হচ্ছে তখন চাঁদের সময় নেই হয়তো, তাই না? যেমন সৌদি আরবে যদি চাঁদ দেখে, সৌদি আরবে যে সময় চাঁদ দেখছে তখন বাংলাদেশে রাত কয়টা হবে? মাগরিবের সময় ওখানকার, হ্যাঁ, এখন যে 5টায় সূর্য ডুবছে, এখনকার সময়ে যদি ধরা হয় 5-3-8টা কমপক্ষে, হ্যাঁ, রাত 8টার সময় পর্যন্ত দিনে চাঁদ হয় না। তাহলে যেই সময় রাত 8টায় চাঁদ দেখছে সৌদি আরবে, সেই সময়ের খবর, সেটা তো আমাদের চাঁদ দেখার সময় নেই, এখনো বেলা আছে, ঠিক। তাহলে কি করে খবর নেওয়া যাবে? নেওয়া যাবে না। তাদের কথা, সুমলে রুইয়াতে চাঁদ দেখে রোজা রাখতে বলা হয়েছে, আমরা চাঁদ দেখিনি, চাঁদ দেখার সময় পাইনি, চাঁদ দেখিনি আমরা, সুতরাং আমরা রোজা রাখবো না, এই মত। তারা একটি হাদিস, তার আর আরেকটি হাদিস দলিল পেশ করেছেন, সাহাবাই কেরামদের যুগের একটি ঘটনা, সেই ঘটনাটি শোনাই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে উম্মুল ফজল বিনতুল হারিস বাআসাত কুরাইবান, আন্না উম্মুল ফজল বিনতুল হারিস বাআসাত কুরাইবান ইলা মাউয়িয়াত বিশাম, শাম দেশে যখন মাউয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী ছিল, সমস্ত মুসলিম জগতের বাদশাহ তখন মাউয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবি মাউয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলেন উম্মুল ফজল বিনতুল হারিস, হারিস এর মেয়ে উম্মুল ফজল, না তিনি পাঠিয়েছিলেন কুরাইবকে, উম্মুল ফজল বিনতুল হারিস বাআসাত কুরাইবান ইলা মাউয়িয়া, কুরাইব নামক একজন তাবেইকে তিনি পাঠিয়েছিলেন মাউয়িয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে, শামে কোনো কাজে পাঠিয়েছিলেন হয়তো, কোনো প্রয়োজন নিয়ে, দরখাস্ত নিয়ে বাদশার কাছে। ফাকাদিম আল মদিনা, তারপরে সেখান থেকে শাম দেশ থেকে তিনি মদিনায় ফিরে আসে, কি আখেরি শাহর, রমজান মাসের শেষ দিকে আসলেন। ফাসআলাহু ইবনু আব্বাস আনিল হিলাল, সেখানে যাওয়ার পরে তার রমজান শাবান মাসে তিনি পৌঁছেছিলেন। এই হাদিসটি মুসলিম শরীফে আছে, তিরমিজিতে আছে, বিভিন্ন হাদিসের কিতাবে আছে, হাদিস সহি। রমজান মাসের শেষ দিকে তিনি আসলেন, রোজা ধরেছেন শুক্রবার দিন চাঁদ দেখে, শুক্রবার দিন চাঁদ দেখেছেন, মানে শনিবারে প্রথম তার রোজা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন চাঁদ সম্পর্কে, আনিল হেলাল ফাকালা রাআইনাহু লাইলাতাল জুমাহ, আমরা শাম দেশে চাঁদ দেখেছি জুমার দিন, সৌদি আরব থেকে, বর্তমান সৌদি আরব থেকে শাম দেশ অর্থাৎ দামেস্ক কোন দিকে পড়ে? উত্তর পশ্চিম দিকে, তাই না? উত্তর পশ্চিম দিকে। তাহলে উত্তর পশ্চিম দিকে তারা একদিন আগে চাঁদ দেখেছে, বেশি দূর এমন না, সৌদি আরবের বর্ডার থেকে ধরলে তো খুব কাছে, কিন্তু যদি এখান থেকেও ধরেন তো প্রায় 1500 বেশি হবে না, হয়তো 1500-1600 কিলোমিটার, এখান থেকে জিজান ইমানের বর্ডার যত দূর কাছাকাছি এরকমই। জুমার দিন রাত্রে তারা চাঁদ দেখেছেন অর্থাৎ সন্ধ্যায়। ফাকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন লাকিন্নানা রাআইনাহু লাইলাতাস সাবত, আমরা কিন্তু শনিবার রাতে চাঁদ দেখেছি, আমরা শনিবার রাতে চাঁদ দেখেছি। ফালা নাজালু নাসুম হাত্তা নুকাম্মিলা সালাসিন আও নারাহু, সুতরাং আমরা রোজা রাখতেই থাকবো যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখবো, যদি 29 হওয়ার পরে চাঁদ দেখে নিই তো ভালো কথা, আর যদি 29 পরে চাঁদ না দেখি তাহলে 30 রোজা পুরা করবো, আমরা 30 রোজা পুরা করবো। শুরু করেছেন কখন? একদিন পরে তারা শুরু করেছেন মদিনায়, কিন্তু মদিনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অথবা মক্কায়, তিনি মক্কাতে শেষ জীবনে ছিলেন, আবার শেষ জীবন ইন্তেকালের পূর্বে তাইফে চলে এসেছিলেন, তাইফে তার ইন্তেকাল, তাইফে তার কবর আছে রাদিয়াল্লাহু তাআলা। ফাকালা আওয়ালা তাকতাফি বিরওয়াতি মাউইয়া, লোকেরা বললেন তাকে যে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনেতা, তিনি বাদশাহ, দেশের মালিক, তো দেশের মালিকের আনুগত্য করবেন না, আমিরুল মুমিনিন তিনি, খলিফা তিনি, তার আনুগত্য করবেন না,
তিনি শনিবারে রোজা শুরু করেছেন শুক্রবারে চাঁদ দেখিয়ে, তাহলে সেই হিসাবে ধরবেন না, তাহলে আমাদেরকে ওইভাবে ধরলে তার কাজা করতে হয়, আর তার সাথে ঈদ করতে হয় বাদশার আনুগত্য করলে, এই ক্ষেত্রে বারাসনের আনুগত্য করলে। জিজ্ঞাসা করা হলো আওয়ালা তাক্কাফি বেরুয়াতে মাবিয়া সিয়ামেহি, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকায় যে চাঁদ দেখা গেছে, তিনি দেখেছেন বা তার লোকেরা, তার এলাকার লোকেরা দেখেছে শাম দেশে, এবং তিনি যে রোজা আরম্ভ করেছেন শনিবারে, তার অনুসরণ আপনি করবেন না? ফাকাল আল্লাহ, তিনি বলেন না, আমরা মদিনা মক্কার লোকেরা তার দেখাকে আমরা মানব না, বা তার এলাকার লোকের দেখা, দামেস্কের লোকের রাজ্যে দেখেছে এই কথা, এবং তার রোজাকে আমরা ফলো করব না। তারপরে তিনি বলেন হা কাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবেই রাসূলুল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? ওই হাদিসটি, সুমুলে রুইয়াতে তোমরা চাঁদ দেখে রোজা ধরো, আর চাঁদ দেখে রোজা ছাড়ো। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস এই হাদিসের ব্যাখ্যা করলেন যে উম্মতের মুসলিম জাতির যে কেউ চাঁদ দেখলে হবে না, এলাকার লোক চাঁদ দেখতে হবে। মক্কা মদিনার সুদূর এলাকা পর্যন্ত কেউ চাঁদ দেখেনি, সব দেশের লোক চাঁদ দেখেছে, তারা দেখেছে, তাদের কথা আমরা মানবো না। তাহলে এইরকম দূরত্ব থাকলে তাহলে খবর নেওয়া যাবে না এই হাদিস দ্বারা প্রমাণ হলো। যদিও নবী সাল্লামের এই কথাটি না, কার মত এটি গ্রহণ যে করলেন না, সাহাবির মত, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি পেশ করেছেন। কারা? যারা বলছেন যে প্রত্যেক দেশের লোককে দেখতে হবে, বা একেবারে দেশের কাছাকাছি যদি হয় তাহলে তারা মানতে পারে, কিন্তু অন্য কোন দেশের লোকেরা দেখেছে আর অনেক দূর, আর সূর্য উঠা এবং ডুবা, সূর্য উদয় হওয়া অস্ত হয়, অনেক পার্থক্য আছে, আর এক দেশ অন্য দেশের খবর গ্রহণ করবে, তা গ্রহণ করবে না। এটি হচ্ছে মত, আর এই মতটির ওপরেই উপমহাদেশ আমল আছে, যে কথাটি বলা অত্যন্ত জরুরি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই মতের ওপরেই আমল আছে। যদি আবু হানিফার মত হয়তো অন্যরকম, কিন্তু ওই মতের উপরে তারা আমল করেনি। কি করেছে? প্রত্যেক দেশের লোককে দেখতে হবে। সুতরাং পাকিস্তানে দেখা হলে বাংলাদেশের লোকের মানে না, ভারতের মানে না, ভারতে দেখা হলে বাংলাদেশের লোকেরাও মানে না, যদি দেশে দেখার খবর না হয়, এরূপে না আমল করছে লোকেরা। এইভাবে আমল রয়েছে দ্বিতীয় মতটির ওপর, এটিকে বহু ওলামারা প্রাধান্য দিয়েছেন। এই দুটি মত সবচেয়ে বেশি প্রসিদ্ধ। তৃতীয় মতটি শুনিয়ে দিই, অন্যায় কাজ হচ্ছে, জুলম অত্যাচার হচ্ছে ইত্যাদি, কিন্তু মুসলিম তারা, মুসলিম রাষ্ট্রনেতা হইতে হবে। তাহলে অমুসলিম দেশ হলে, অমুসলিম দেশে তাদের রাষ্ট্রনেতা নেই, মানে মুসলিম রাষ্ট্রনেতা নেই, সুতরাং তাদের সম্পর্কে বলা হয়েছে, ওলামারা বলেছেন যে প্রতিবেশী মুসলিম দেশকে তারা ফলো করবে, প্রতিবেশী মুসলিম দেশকে ফলো করবে যে তারা কোন দিনে রোজা শুরু করলো, অথবা সেই দেশেই যদি সেই দেশের সরকার মুসলিমদেরকে বলে যে তোমরা একটা কমিটি তৈরি করে নাও, হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটি, আর মুসলিমরাই দেখলো, দেখার পরে যাচাই করলো, তদন্ত করলো যে হ্যাঁ চাঁদ দেখা গেছে, এইভাবে যদি ঘোষণা করে তার উপর আমল করতে পারে। যেমন ভারতে এই নিয়মই চলে আসছে যে হেলাল কমিটি আছে, চাঁদ দেখা কমিটি আছে, তারা দেখে আর দেখার পর মুসলিমরাই ঘোষণা করে। এই ক্ষেত্রে অমুসলিম নেতারা তারা দাল গলায় না। মুসলিম নেতৃস্থানীয় যদি বলে হ্যাঁ চাঁদ দেখার খবর হয়ে গেছে, তাহলে তারা তার উপরে আমল করে। তৃতীয় মত কি বললাম, যে যে কোনো মুসলিম দেশের জনসাধারণরা হ্যাঁ রাষ্ট্রনেতার অনুসরণ করে, রাষ্ট্রনেতা যদি বলে যে হ্যাঁ কালকে রমজান, তাহলে তার রোজা রাখে, কোথা থেকে দেখার খবর পেলো না পেলো সেই জবাবদেহি কালকে আমাকে আল্লাহর কাছে সে দিবে। কিন্তু মুসলিম দেশের রাষ্ট্রনেতা হুকুম করেছে কালকে রমজান, তার দায়িত্ব হচ্ছে যে এই ক্ষেত্রে তদন্ত করে খবরটা যাচাই করে তারপরে জনসাধারণকে আদেশ করে, আদেশ করেছে আমাদেরকে মানতে হবে। যখন রাষ্ট্রনেতা রোজা রাখবে তার সাথে জনসাধারণ রোজা রাখবে, আফতার আফতারও, যখন ঈদ করবে রাষ্ট্রনেতা হুকুম করবে, অর্ডার হয়ে গেল যে কালকে ঈদ, কালকে ঈদ, 29 রমজান হোক আর 30 রমজানই হোক। তাহলে এই যদি ফতোয়া নেওয়া হয়, তাহলে একটি মাসলা আসে যে সারা বিশ্বে যদি সমস্ত মুসলিম দেশ একটি দেশে পরিণত হয়ে যায়, এখন কতটি মুসলিম দেশ? হ্যাঁ 57টি, 57টি মুসলিম দেশ। এই মুসলিম দেশগুলি সব যদি এক হয়ে যায় আগের মতো, আগের যুগে ছিল এরকমই, তারপরে আব্বাসীদের যুগে সারা মুসলিম বিশ্বের বাদশাহ কয়জন ছিলেন বা কয়টি দেশ ছিল? হ্যাঁ জানা আছে না নেই? একটি দেশ ছিল মাত্র, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ, যত দূর পর্যন্ত ইসলামের বর্ডার পৌঁছেছে, চীনের বর্ডার পর্যন্ত পৌঁছে গেছে তার স্থলাভিষিক্ত, কিন্তু তার মালিক ওই রাষ্ট্রনেতা। এইভাবে
চীনের বর্ডার পর্যন্ত একজন বাদশাহ, একজন বাদশাহ, তার একটি দেশ। তাহলে একটি দেশের এত বিশাল দেশ হয়, তাহলে এই মতের উপর ভিত্তি করে কি হবে? যদি দেখা যায় আরবে মক্কা মদিনায়, তাহলে চীনের বর্ডারেও যদি মুসলিম দেশ থাকে, মুসলিম দেশ পৌঁছে থাকে, যেমন আছে তুর্কিস্তান, হ্যাঁ, বুখারা, উজবেকিস্তান, হ্যাঁ, আজারবাইজান, সেসব এলাকার লোককে রোজা রাখতে হবে কি হবে না? কারণ রাষ্ট্রনেতার হুকুম হয়েছে, আর রাষ্ট্রনেতা হচ্ছে এক সারা মুসলিম বিশ্বের। এমনকি মোগলদের যুগে, আর আপনাদেরকে শোনাই, আমার অনেকে খবর রাখেন, মোগলদের যুগে গোটা মুসলিম বিশ্বে মাত্র দুটি রাষ্ট্র ছিল, মুসলিম রাষ্ট্র মাত্র দুটি। এতগুলি ছোট ছোট ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ছোট ছোট রাষ্ট্র, আর সবগুলি দুর্বল অসহায়, আর সবাই ওই হাই 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 হাই, ওদের সাহায্য সহযোগিতা কাফেরদের না হলে বাঁচতে পারবো না, এরকম ছিল না, ঠিক কিনা? আজকে যে মুসলিমরা অবস্থা এরকমই কিনা? কাফেরদের যদি রহমত হয়, মা কাফেরদের দয়া অনয় যদি হয়, করুণা হয়, তাহলে তা কাফেরদের ঋণ চিন যদি পাওয়া যায় বিশ্বব্যাংকে, তাহলে বেঁচে থাকতে পারবো, না হলে মরে যাবো, এই অবস্থা মুসলিমদের। কিন্তু তখন আলহামদুলিল্লাহ মুসলিম সারা মোগলদের যুগে, মোগলদের যুগ মাত্র কত, 50 বছর, 1947 বছর স্বাধীনতা, 50-60 বছর হচ্ছে, আর তার আগে আপনার আড়াইশো বছর আগে মোগলদের যুগে সারা বিশ্বে, সারা দুনিয়াতে মাত্র দুটি রাষ্ট্র ছিল, দুটি রাজত্ব ছিল মুসলিমদের, দুই ভাগে, একটা দুই হয়েছিল। একটা ছিল তুর্কিদের রাজত্ব, যাই মক্কা মদিনা ইয়ামান থেকে শুরু করে ইস্তাম্বুল পর্যন্ত, তুরস্ক পর্যন্ত, তাতে আজারবাইজান, উজবেকিস্তান, বুখারা, সামারকান, হ্যাঁ, সব চলে আসে। আর দ্বিতীয় রাজত্ব ছিল একেবারে আফগানিস্তান থেকে শুরু করে, হ্যাঁ, বার্মা, শেষে চীনের বর্ডার, থাইল্যান্ড পর্যন্ত, থাইল্যান্ডের বর্ডার পর্যন্ত যতদূর মুসলিম বিশ্ব পৌঁছেছে, অর্থাৎ তাতে অখণ্ড ভারত সব সামিল, তা ছিল মোগলদের রাজত্ব, মোগলদের রাজত্ব। তাহলে এরকম বিশাল রাজত্ব যদি হয় আফগানিস্তান থেকে শুরু করে একবারে বার্মার বর্ডার পর্যন্ত, রাষ্ট্রনেতার যদি আদেশ হয় যে হ্যাঁ কালকে রোজা, রোজা, কালকে ঈদ, ঈদ, ঠিক কিনা? আফগানিস্তান থেকে শুরু করে একবারে বর্মা পর্যন্ত সবাই একসাথে ঈদ করছে, একসাথে রোজা করছে। তাহলে এই তৃতীয় একটি মত যে রাষ্ট্রনেতার কথা মানতে হবে। এরা দলিল পেশ করেছেন যে একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে আছে, আসসাওমা ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিত্র ইয়াওমা ইফতারুন নাস, রোজা সেই দিনে যেই দিনে মুসলিম লোকেরা রোজা রাখে, জনসাধারণ রোজা রাখে। জনসাধারণ কোন দিনে রোজা রাখে? যেদিন তাদের হুকুম হয়, যেদিন তাদের মালিকের হুকুম হয়, সারা বিশ্ব, সারা এলাকার লোক, সারা দেশের লোক রোজা রাখে। অল ফিত্র ইয়াওমা ইফতারুন নাস, আর ঈদ উল ফিত্র হবে যেই দিন লোকেরা ইফতার করবে, সারা দেশের লোকেরা। এই হাদিসটি তারা দলিল পেশ করেছে। এবার ইমামের আনুগত্য এই ক্ষেত্রে করতে হবে, ইমামের দায়িত্ব, রাষ্ট্রনেতার দায়িত্ব যে চাঁদ দেখা গেল কখন তা খোঁজ রাখবে, যখনই রাষ্ট্রনেতার হুকুম হয়ে যাবে তখন তার আমল করবে। এই মতের উপর অনেকেই আমল করতে গিয়ে চাঁদ দেখুক আর না দেখুক, মুসলিম দেশগুলিতে তাই হচ্ছে, তাই না? মুসলিম দেশগুলিতে খানিকটা এরকমই আমল হচ্ছে যে রাষ্ট্রনেতার হুকুম হয়েছে তাই রোজা রাখলো। এই জন্য পাশাপাশি দেশে অনেক সময় দেখা যায় যে সৌদি আরবে ঈদ হয়ে গেল বা সৌদি আরবে রোজা শুরু হয়ে গেল, আর পাশে ওমানে হলো না, পাশে হয়তো এরাকে করলো না, কারণ বলছে রাষ্ট্রনেতা হুকুম করেনি, এরাকে দেখা যায়নি বা রাষ্ট্রনেতা, পাশাপাশি দেশ, অথচ একসাথে বর্ডার, পাশাপাশি দেশ, এর উপরে অনেকে আমল করে যাচ্ছে। চতুর্থ একটি মত আছে যে সারা বিশ্বের ওই সব লোকেরা চাঁদ দেখার খবর যারা পেয়েছে তারা আমল করে, যার কাছে খবর পৌঁছে গেছে। আজকালকার যুগে যে কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা সুন্দর, তাতে এই মতটি প্রথম মতটির সাথে এক হয়ে যাবে, তাই না? প্রথম মতটি কি, যে কোনো জায়গায় যদি কেউ চাঁদ দেখে তাহলে সারা বিশ্বের মুসলিমরা ওর চাঁদ দেখাকে গ্রহণ করবে এবং রোজা রাখবে, ঈদ করবে তার এই চাঁদ দেখার ভিত্তিতে। আর এই মতটি হচ্ছে যে যতদূর পর্যন্ত খবর পৌঁছিবে ততদূর পর্যন্ত চাঁদ দেখা সাব্যস্ত হবে, খবর না পৌঁছিলে তো উপায় নেই। তাহলে প্রথম মতটি আর এই চতুর্থ মতটি আজকালকার যুগে এক হয়ে যাচ্ছে। জি, এই ছিল মতগুলি। এর মধ্যে কোনটি মতকে প্রাধান্য দেওয়া যায়, বিশেষ করে প্রথম দুইটি মত, এই দুইটি মতের ওপর চলে আসছে, বিশেষ করে উপমহাদেশের লোকেরা দ্বিতীয় মতটিতে আমল করছে যে প্রত্যেক দেশের লোক দেখবে, এবং সূর্য অস্ত এবং উদয়, চন্দ্র অস্ত উদয়ের বেশি পার্থক্য না থাকে তাহলে গ্রহণযোগ্য, খবর গ্রহণযোগ্য। তাহলে কলকাতা থেকে ঢাকা এতদূর পর্যন্ত, যদিও একটা মধ্যখানে বর্ডার আছে, তারপরেও কলকাতার লোক দেখলে ঢাকার লোকেরা গ্রহণ করতে পারে, ঢাকার লোক দেখলে কলকাতার লোকেরা গ্রহণ করতে পারে, এতদূর পর্যন্ত চলবে। কিন্তু কলকাতার লোক বোম্বাই বা ঢাকার লোকেরা বোম্বাই, দিল্লির খবর না নেওয়া যাবে না, এই দ্বিতীয় মতের ভিত্তিতে। এর উপর আমল করে আসছে,
সুতরাং তাদের যদি এই এরকম আমল করে যায় তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আর অনেক ওলামারা বলছেন যে ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ রহমতুল্লাহ এর মতের উপর আমল করে সারা বিশ্বের যে কোনো জায়গায় যদি চাঁদ দেখা যায়, আর বিশেষ করে সৌদি আরবে আজকাল প্রথম দেখা যাচ্ছে, আর এই খবর যদি আমাদের কাছে পৌঁছে যায় আর ওর ভিত্তিতে আমরা ঐক্য তৈরি করতে পারি বাংলাদেশের মুসলিমদেরকে ওলামাদেরকে বুঝিয়ে নিতে পারলাম, মুশকিলটা তো হচ্ছে আমাদের আলেম সমাজের, তাই না? আলেম সমাজের একে বুঝিয়ে নেওয়া যেতে পারে, আর তারা যদি একমত হয়ে যায় যে আমরা সারা বিশ্বের মুসলিমরা একসাথে ঈদ করবো, তাহলে কিন্তু জনসাধারণের ব্যাপারটা কোনো সমস্যা না। জনসাধারণকে যেভাবে গাইড করবে ওলামারা, প্রত্যেক এলাকার ভালো আলেম আছে, তারা বলে যে না ঈদ করবো তো ঈদ করবো, কিন্তু এক আলেম বললো না ঈদ করতে হবে, তখন তার অনুসারীরা ঈদ করতে চললো, আর এক আলেম তার বিরুদ্ধে না না ঈদ করা যাবে না আমাদের সে চাঁদ দেখা যায়নি, তখন তার অনুসারীরা থেকে গেল। এই তো হচ্ছে না আমাদের দেশে সমস্যাটাই। এই জন্য ওলামারা বলেছেন শেষ কথা যে যদি ওলামারা এই ক্ষেত্রে একমত হতে পারে যথাসাধ্য, আর সারা বিশ্বে ঈদ এবং রমজানের বা যতগুলি জিনিস আরাফার রোজার সব ঐক্যকরণ সম্ভব হয় তাহলে এটি সবচেয়ে ভালো, কারণ যোগাযোগ ব্যবস্থা এখন সুন্দর, খবর পৌঁছে যাচ্ছে দ্রুত মানুষের কাছে, সুতরাং এর উপর যদি আমল করা যায় তাহলে সুন্দর, কোনো অসুবিধা নেই। আর এটি কোনো নতুন কথা নেই, আর এটি কোনো গুমরাহি বিভ্রান্তি নয়। এই মত ইমাম আবু হানিফারও, এই মত ইমামে আহমদ বিন হাম্বালেরও। তারপরে তারা দলিল তো এর আগে বলেছি যে চাঁদ দেখার প্রমাণ হয়ে গেল, আমাদের কাছে পার্থক্য কি যে সৌদি দেখলো না বাঙালি দেখলো, না ভারতীয় দেখলো না পাকিস্তানি দেখলো, না জাপানি দেখলো না আমেরিকান দেখলো, এতে কোনো পার্থক্য আছে? আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে মুসলিম নামাজি ধার্মিক লোক দেখলো কিনা, ঠিক কিনা? এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আজকে একজন লোক মাদ্রাসার কাছে, বাচ্চাদের মাদ্রাসা নিতে গেছে, তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে টাড়ি নেই তো বাচ্চার জন্য সেও দাঁড়িয়ে আছে, তো জিজ্ঞেস করলাম যে ভাই আপনি মিসরি? আরব দেশেরই লোক, মিসরি। তো বলছে আলহামদুলিল্লাহ আনা সুরি, সুরির সাথে বলছে আলহামদুলিল্লাহ আনা সুরি, তার মানে ভাবছে যে মিসরি বললে হয়তো ওই মিসরিকে অনেকে দোষায়, তো হয়তো আমার ওপরে দোষ চেপে যাবে নাকি। তখন আমি বলি আলহামদুলিল্লাহ কুল্লনা মুসলিমিন, আমি বললাম আলহামদুলিল্লাহ কুল্লনা মুসলিমিন ও আহামশাই আন্নানা মুসলিমিন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা মুসলিম, সাওন কান আমেরিকি, ইয়াবানি, ইন্ডোনেশি, বাঙালি, হিন্দি, সৌদি, সুরি, মসরি, কুল্লহ সওয়া, আলহামদুলিল্লাহ মুসলিম, মুসলিম হলে আমাদের কাছে সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে সম্মানিত কে? যে ব্যক্তি যত মোত্তাকি, যত আল্লাহ ভীরু, সে কোনো পার্থক্য নেই যে তার রং কি, আফ্রিকান না এশিয়ান না ইউরোপিয়ান না আমেরিকান না অস্ট্রেলিয়ান, কোনো পার্থক্য নেই, কোন মহাদেশের লোক ও সব দেখা দেখি নেই, আমাদের কাছে মুসলিম। সুতরাং মুসলিম আমেরিকান মুসলিম দেখলেও যা, জাপানি মুসলিম দেখলেও তা, বাঙালি মুসলিম দেখলেও তা, সৌদি মুসলিম দেখলেও তা, সব সমান। জি, এই প্রথম মতটির উপরে যদি আমল করা যায় আর যদি সম্ভব পর হয় ইখতিলাফকে আমরা উঠিয়ে দিতে পারি আলেমরা, তাহলে সবচেয়ে ভালো। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, যে সৌদি আরবের প্রধানমন্ত্রী ছিলেন বিগত, তিনি এই ফতোয়া দিয়েছেন, তার ফতোয়ার আমি সার কথা বললাম এতগুলি কথার পরে, যে যদি বিশ্বের মুসলিম ওলামারা এক হতে পারে যে আমরা একসাথে ঈদ রোজা শুরু করবো, একসাথে ঈদ করবো, তাহলে খুব ভালো, তাহলে অনেক প্রশ্ন আপনার শেষ হয়ে যাবে। আজকাল সবচেয়ে বড় প্রশ্ন, কালকে খবরে বক্তব্য দেখেছি, প্রশ্ন যে আরাফার রোজা কোন দিনে রাখবো, আরাফার রোজা কোন দিনে রাখবো? যদি সারা বিশ্বের মুসলিম একসাথে রোজা রাখা শুরু করে, একসাথে ঈদুল ফিতর করে, একসাথে ঈদুল আজহা করে, তাহলে এই প্রশ্ন উঠবে কি? প্রশ্নই উঠবে না। আর চোখের সামনে টিভিতে, আমি গত হজের আগের হজে দেশে ছিলাম, টিভি হঠাৎ করে এমন এক জায়গায় পৌঁছেছি, বাড়িতে টিভি নাই কিন্তু এমন এক বাড়িতে পৌঁছেছি কাজে কাজে, সেই দিনে দেখছি আরাফা হচ্ছে, আর আরাফার বক্তব্য বাংলাদেশ থেকে ওই আলেমরা বক্তব্য করছেন, আরাফা আরাফার দৃশ্য দেখাচ্ছে, হাজিরা সব আরাফায় অবস্থান করছেন আর বক্তব্য আরাফার বক্তব্য শুনছি। তাহলে কত যোগাযোগ ব্যবস্থা, বাড়িতে বসে বসে দেখছেন যে চাক্ষুষ আরাফা হচ্ছে, আর তারপরে বলবেন যে রোজা, আজকে তো আমাদের 7 তারিখ, 2 দিন পার্থক্য, আজকে তো আমাদের 8 তারিখ, রোজা রাখবো আরো 2 দিন পরে, 1 দিন পরে, অযৌক্তিক নয় কথা? চোখের সামনে দেখছেন আরাফা হয়ে গেল আর তারপরের দিন বা তারপরের দিন রোজা রাখবেন আপনি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 9 তারিখে রোজার কথা বলেন, কি বলেছেন? সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, যেই দিন হাজির আরাফায় অবস্থান করে নেকি নেই, আপনি কি নেকি নেবেন? হেকমতিন দেখেন যে হাজিরা তো হজকে ভাগ্যবান যে আরাফাতে আছে আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকটবর্তী, আর তারা আজকে নেকি কুড়িয়ে নিল, তো আমি হতভাগা আপনি হতভাগা যারা হজে যেতে পারলাম না, তারা আমরা কি করব? আমরা কিছু নেকি যে করব? রোজা রাখো তোমরা, রোজা রাখো তোমরা, আল্লাহ আল্লাহ, এই রোজা রেখে ওই নেকি হাসিল করো, তোমাদের ঘাটতি পূরণ করো, হাজিরা নিয়ে যাচ্ছে কুড়াচ্ছে নেকি, ওখানে তুমি রোজা রেখে নেকি কুড়াও, ওই দিনে আমাদের এই নেকির আরেকটি রাস্তা,
এই কথা নাই যে আরো দুদিন পরে নয় তারিখ হবে তখন রোজা রাখবেন, ঠিক না? তাহলে যদি প্রথম মতের উপর আমল করা সম্ভব হয় তাহলে সবচেয়ে ভালো, আর যদি সম্ভব না হয়, আলেমদের ইখতিলাফ মিটলো না, ভারত বাংলাদেশ পাকিস্তান ইখতিলাফ মিটা খুব মুশকিল, আলেম ওলামাদের ইখতিলাফ মিটলো না, তাহলে প্রত্যেক দেশের লোক যথাসাধ্য দেশের লোকের মধ্যে ঐক্য নিয়ে আসার চেষ্টা করতে হবে, দেশের লোকদের মধ্যে ঐক্য নিয়ে আসার চেষ্টা করতে হবে। একই দেশে যদি ঐক্য না থাকে, এক দৃষ্টিকে আজকে ঈদ হইলো, আরেক দৃষ্টিকে আরেক দিন, আরেক দৃষ্টিকে আরেক দিন, যেমন বাংলাদেশে 3 দিন ধরে ঈদ হয়েছে না, এতে আরো বিচ্ছিন্নতা সৃষ্টি হবে। অমুসলিম তো হাসবে হাসবে, কিন্তু আপোষে অন্তরে ফাটল ধরবে, ঘৃণা জন্মাবে, পাশের গ্রামে ঈদ করেছে আর ঈদ করেনি, এক অপরকে দেখতেই পারে না, রোজা রেখেছে রোজা, দেখো না ঈদ হয়নি এখনো, শাওয়াল মাসে রোজা রাখছে, ঠিক না? এইভাবে আরে ও দেখো দেখো এরা হারাম কাজ করছে, রোজা রমজানের দিনে খাচ্ছে, দেখো দেখো রমজানের দিনে খাচ্ছে, আরাম খাচ্ছে বলবে না? তাহলে দেখেন কিভাবে ফাটল ধরছে মুসলিম সমাজে এইভাবে। সুতরাং যথাসাধ্য এক দেশে একসাথে ঈদ করার জন্য ওলামাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে, আর আমাদেরকে চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টা যদি ফেল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তাহলে করার কিছু নেই, ওলা হাওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লাহ, ওলা হাওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লাহ। প্রথম সারা বিশ্বের আমরা মুসলিমদের ঐক্যকরণের চেষ্টা করব, তাতে যদি ফেল হয়ে যায় তো কমের পক্ষে নিজের দেশে সবাই একসাথে রোজা রাখবো, তাও যদি সম্ভব না হয় তাহলে ওলা হাওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লাহ, যতটুকু আমাদের ক্ষমতা আছে ততটা আমরা সঠিক মতের উপর আমল করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমল করব। চাঁদ দেখে নিয়েছি, মানুষকে বোঝাবার চেষ্টা করব, বা চাঁদ দেখার খবর সাব্যস্ত হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে বিশ্বস্ত সূত্রে, সুতরাং মানুষকে বোঝাবার চেষ্টা করব যে চাঁদ দেখা গেছে, সুতরাং আপনারা সবাই ঈদ করেন বা রোজা শুরু করেন ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক কথা বোঝার তৌফিক দান করেন, সঠিক কথার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين এরপরে আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর দেওয়া হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ বকিলি করবেন না, আল্লাহ রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ কেন অমুসলিম থেকে শোনা যায় হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ, তো আপনিও যদি বলেন আল্লাহ রাসূল তাহলে তো কাছাকাছি এরকম হয়ে গেল। এ সম্পর্কে যদি আর কোনো দ্বন্দ্ব থাকে মনে, তবে কেউ কাউকে গুমরা বলবেন না, এই একটি সমস্যা, কেন এখানে কিছু ভাইরা, হ্যাঁ এরা কেমন গুমরা, হ্যাঁ ঈদ হয়ে গেছে 2 দিন হয়ে গেছে তারপরে রোজা রাখছে, হ্যাঁ হারাম নয় ঈদের দিনে রোজা রাখছে, এরকম ফতোয়া দেওয়া এগুলো ঠিক নয়। তারপরে বা এর উল্টো, যেমন বললাম এর উল্টোটাও ঠিক নয়, যে কেউ রোজা ছেড়ে দিয়েছে দেখো দেখো রমজান মাসে, রমজান মাস এরা খাচ্ছে না, যার কাছে যতদূর খবর পৌঁছেছে সেই হিসাবে তারা আমল করছে, সুতরাং কেউ কাউকে গোমরা বলিয়ে না, যথাসাধ্য একতা নিয়ে আসার চেষ্টা করেন।